আপনি শুধু জিম করলে হবে না, জিমের পাশাপাশি আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। আপনি শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে ফুড মেনু মেনটেন করতে হবে। তো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কুসুম গরম দুধটা আপনি খাবেন, একবারে ফুল ফ্রেশ মাইন্ডে আপনি পরের দিন সকালে প্র্যাকটিসে আসতে পারবেন, কোনো রকম আলসেমি ছাড়াই, কোনো রকম লেজিনেস বা কোনো ক্যাজুয়াল মাইন্ড আপনার থাকবে না, একবারে ফ্রেশনেস নিয়ে আপনি প্র্যাকটিসে আসতে পারবেন। এটা ন্যাশনাল টিমের প্লেয়াররা মেনে চলে, প্রিমিয়ার ডিভিশনের প্লেয়াররা মেনে চলে, আপনার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যে প্লেয়াররা আছে সবাই মেনে চলে, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 15 যারা আছে প্রত্যেকটা প্লেয়ার এই ফুড মেনু মেনটেন করে চলে এবং এই লাইফস্টাইল রুটিন মেনটেন করে চলে। বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন, যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের কিন্তু খেলার পাশাপাশি আমাদের খাবারের দিকে নজর দেওয়া দরকার। জাস্ট ক্রিকেট খেলি, প্র্যাকটিস করলাম, একজন প্লেয়ার হিসাবে যে প্রতিদিন প্র্যাকটিস করব, ম্যাচ খেলব, একটা ভালো পর্যায়ে যাবো, কিন্তু ভাই আপনার তো নিজে ভালো মতো খেলতে হবে, সেজন্য দরকার হচ্ছে এনার্জি। তো এনার্জি গেইন করার জন্য কিন্তু ওই পরিমাণ আপনার খাবারও দরকার আছে। জাস্ট ভাত মাংস টাংস এগুলো খেলে কিন্তু হবে না, কিছু এনার্জির জন্য কিন্তু এক্সট্রা আপনাকে কিছু ফুড খেতে হবে। পুরো ভিডিও জুড়ে আজকে আমরা জানবো যে একজন প্লেয়ারের প্রতিদিন কী কী খাবারের দরকার, তার পাশাপাশি হচ্ছে একজন প্লেয়ারের প্রতি ম্যাচের আগে বা ম্যাচের ব্রেকে তাদের কী খাওয়া দরকার, কী খেলে ইনস্ট্যান্ট এনার্জি গেইন করা যাবে, ওই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো, সব কিছু আপনাদেরকে জানাবো, বিস্তারিত সব কিছু আমাদেরকে আরাফাত স্যার আপনাদেরকে সব বুঝাবে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আগেই বলতেছে একটা লাইক করে দিবেন, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা দেখার পর যে কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে হয়, টপিক খুঁজতে অনেক ঝামেলা, বা এডিট ফিডিট করে আপলোড করা কিন্তু খুব ঝামেলার এক ব্যাপার, বাট তারপরেও কিন্তু ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। তো নিচে লাল সাবস্ক্রাইব করে বাটনটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, তো করে দেবেন আশা করি, পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। হ্যাঁ গাইস, ইসমি বা মিনহাস, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস, পড়তে দেরি না করে মাঠে চলে আসেন, কারণ এক মিনিট আসার আগে অবশ্যই ব্যাগে করে কিছু খাবার নিয়ে আসবেন, কারণ প্র্যাকটিস করতে করতে ক্ষুধা লাগে যায়। আই শাওন, খাবার কি আনছো ব্যাগে? এক পোটলা মুড়ি আর একটা পেঁয়াজ আনছি, সাথে একটা কাঁচামরিচ আনছি। তা ঠিকই আছে। হ্যাঁ গাইস, আমি আরাফাত হোসেন ফ্রম ইন্ডোর ক্রিকেট একাডেমি। আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেটের বিভিন্ন শট, বিভিন্ন বোলিং স্টাইল, বিভিন্ন গ্রিপিং সব কিছু নিয়ে আমরা কথা বলছিলাম। তো একটা বিষয় হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য বা বিশেষ করে যারা অ্যাথলেট, যে কোনো ধরনের অ্যাথলেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফুড হ্যাবিটটা। ফুড হ্যাবিটটা মেনটেন করা আসলে খুবই দরকার। ফুড হ্যাবিট, রেস্ট, এগুলো নিয়ে আসলে একটা অ্যাথলেটের এগুলোর রুটিন মেনটেন করাটা খুবই দরকার। তো দীর্ঘদিন যদি আপনি ক্রিকেট খেলেন, আপনি যদি দীর্ঘদিন ক্রিকেটের সাথে থাকেন, আপনার হচ্ছে ফিজিক্যাল এনার্জি যেটা বা ফিজিক্যাল রিদম যেটা, সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে এবং সেটাকে বাড়াতে হবে। আপনি শুধু জিম করলে হবে না, জিমের পাশাপাশি আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। আপনি শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে ফুড মেনু মেনটেন করতে হবে। তো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আমরা যারা প্র্যাকটিস করি, আমাদের বাংলাদেশের যে ওয়েদারটা আছে 2 মাস ঠান্ডা ছাড়া বাকি ম্যাক্সিমাম সময় হচ্ছে গরমের সময়, এই জন্য আমাদের এনার্জিটা বেশি লস হয়। আমরা প্র্যাকটিস করলে আমাদের এনার্জি বাড়ে না, প্র্যাকটিস করলে বরং এনার্জি কমে, শরীর থেকে ক্যালোরি ক্ষয় হয় বা হচ্ছে আমাদের এনার্জি লস হয়। এই জন্য আমাদের অনেক কিছু একসাথে দরকার, আমাদের ক্যালসিয়াম দরকার, প্রোটিন দরকার, ক্যালোরি দরকার, কার্বোহাইড্রেট দরকার, সব কিছু মিলে হচ্ছে আমাদের এনার্জি। এনার্জি জিনিসটা হচ্ছে অনেক কিছুর সংমিশ্রণ হচ্ছে এনার্জি। তো এই জন্যে আমরা হচ্ছে আজকে আপনাদের ফুড মেনু বা একটা হচ্ছে ফুড লিস্ট নিয়ে কথা বলবো, যেগুলো মেনটেন করলে দীর্ঘদিন আপনারা সুস্থতার সাথে এনার্জি নিয়ে, রিদম নিয়ে আপনারা ক্রিকেট খেলতে পারবেন, যেন আপনাদের কোনো সমস্যা না হয় বা আপনাদের উইকনেস যেন ভর না করে শরীরের উপরে। এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা যেটা করবেন, আমি প্র্যাকটিস যারা করেন তাদেরকে একটা রুটিন বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করবেন সকালে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে ব্রেডটা আছে, আমরা যে স্লাইস ব্রেডটা খাই, ব্রেডের সাথে ডিম পোস, আপনার হচ্ছে ডিমের হচ্ছে আপনার কুসুমটা কাঁচা রেখে আপনি
ডিমটা ভেজে নেবেন, ডিম ভেজে এটা হচ্ছে আপনি স্লাইস ব্রেড ব্রেডের সাথে খাবেন, এটাই এনাফ। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি চাইলে সকালে প্র্যাকটিসের আগে দুইটা বা হচ্ছে তিনটা কোয়েল পাখির ডিম, যেগুলো ছোট ছোট ডিম কোয়েল পাখির ডিম সিদ্ধ করে এগুলো খাইতে পারেন। এগুলোতে প্রচুর প্রোটিন থাকে, এগুলো প্রচুর এনার্জি যোগায়। এরপরে প্র্যাকটিসের মাঝখানে আপনি যে ব্রেকগুলো পান, রেস্টগুলো পান, সেগুলোতে আপনি কলা খাইতে পারেন বা হচ্ছে আপনি শশা খাইতে পারেন বা হচ্ছে গাজর যেগুলো আছে সেগুলো খাইতে পারেন, অথবা আপেল খাইতে পারেন, এগুলো আপনি খাইতে পারেন, এগুলো হচ্ছে বা খেজুর খাইতে পারেন, এগুলো হচ্ছে প্র্যাকটিসের মাঝখানে মাঝখানে যে রেস্টগুলো আছে সেগুলো করতে পারেন। এরপরে হচ্ছে আপনি দুপুরে লাঞ্চ করবেন, দুপুরে লাঞ্চ আপনি আপনার টার্গেট থাকবে হচ্ছে সবজি মাছ এগুলো যেন থাকে, মাছ মাংস যেটাই হোক সাথে যেন সবজিটা থাকে, আর সালাদ থাকবে, যে আমি যদি বলি শশার সালাদ, গাজরের সালাদ, এগুলো থাকবে। বিকালে আপনার একটা স্ন্যাক্স থাকবে, বিকালে স্ন্যাক্সে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মুরগির ডিম, দেশি মুরগির ডিম, সিদ্ধ ডিম যেটা, ওইটা আপনারা বিকালে স্ন্যাক্সে নিতে পারেন, সাথে কলা নিতে পারেন, সাথে আপনারা হচ্ছে বাদাম, কিশমিস, খেজুর এগুলো ভিজানো শুকনাটানা, বা হচ্ছে আপনার আমন্ড যেটা কাঠবাদাম এটা ভিজানো, অথবা হচ্ছে আপনার এমনি যে বাদাম আছে, তারপরে কিশমিশ, এরপরে খোরমা যেটা শুকনা যে খেজুরটা এটা নিতে পারেন বিকালে স্ন্যাক্সে। এরপরে রাত্রে আপনারা রাতের খাবারটা যেটা করবেন, রাতের নয়টার আগে রাতের খাবারটা শেষ করবেন। যেহেতু আমাদের রুটিন অনুযায়ী আমাদের 10টা বা 10:30 মধ্যে হচ্ছে ঘুমানোর নিয়ম, তো রাতের খাবারটা আপনারা 9টার আগে শেষ করবেন। 9টার আগে শেষ করে আপনারা 10টার মধ্যে 10টার দিকে এক ঘন্টা পরে, জাস্ট খাবারের ঠিক এক ঘন্টা পরে আপনারা হাফ লিটার কুসুম গরম দুধ, যেটা খাওয়া যায় যেরকম গরম, অতিরিক্ত গরম না আবার একবার পুরোটা ঠান্ডা না, কুসুম গরম দুধটা নেবেন। কুসুম গরম দুধটা হচ্ছে আপনার পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আপনাকে সাহায্য করবে এবং পরের দিনের জন্যে প্র্যাকটিসের জন্য হচ্ছে আপনার বডিটাকে রেডি করে দিবে। তো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ারদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি না, সকালে ঘুম থেকে উঠতে না পারার কারণে একদিন, দুই দিন, তিন দিন, এমনকি সপ্তাহ প্র্যাকটিস আমাদের অফ হয়ে যায়। এটা খুবই একটা কঠিন সমস্যা প্রত্যেকটা অ্যাথলেটের জন্য বা প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। সকালে ঘুম থেকে ওঠার জন্য কুসুম গরম দুধটা হচ্ছে সবচেয়েতে পারফেক্ট। এটা আপনি কুসুম গরম দুধ, হাফ লিটার কুসুম গরম দুধ সকালে রাত্রে খাওয়ার ঠিক আপনার রাতের মিলের এক ঘন্টা পরে এবং ঘুমানোর আধা ঘন্টা আগে কুসুম গরম দুধটা আপনি খাবেন, একবারে ফুল ফ্রেশ মাইন্ডে আপনি পরের দিন সকালে প্র্যাকটিসে আসতে পারবেন, কোনো রকম আলসেমি ছাড়াই, কোনো রকম লেজিনেস বা কোনো ক্যাজুয়াল মাইন্ড আপনার থাকবে না, একবারে ফ্রেশনেস নিয়ে আপনি প্র্যাকটিসে আসতে পারবেন। এগুলো হচ্ছে মেনটেন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রে 9টার পরে অথবা 10টার পরে কোনো ধরনের মোবাইল ডিপ বা কোনো ধরনের কোনো ডিভাইস ইউজ করবেন না, সে হোক মোবাইল অথবা ল্যাপটপ অথবা এনি কাইন্ড অফ ইলেকট্রিক ডিভাইস, আপনি কোনো ধরনের ডিভাইস ইউজ করবেন না, এগুলো ডিভাইসগুলো আপনার ঘুমের সমস্যা করবে। রাত্রে ঘুম সম্পূর্ণ শক্তি যোগায় পরের দিনের প্র্যাকটিসের জন্য। রাতের ঘুমটা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা, মিনিমাম 7 ঘন্টা যদি আমি বলি, 7 ঘন্টা আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। দিনের বেলা দুপুরে খাওয়ার পরে যদি একবারে ইমার্জেন্সি কোনো কাজ না থাকে, দুপুরে খাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নেবেন, ঘুমান আর না ঘুমান আধা ঘন্টা রেস্ট নেবেন, এটা রেস্টটা আপনার বিকালের জন্য বডিটাকে রেডি করে দিবে। এভাবে যদি আপনারা রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া রেস্ট এগুলো যদি রুটিন মেনটেন করে চলতে পারেন, একবারে লং টাইম আপনারা 10 বছর ক্রিকেট খেলেন, 15 বছর ক্রিকেট খেলেন, যত বছর ক্রিকেট খেলবেন আপনার রিদম প্রতিনিয়ত বাড়তে থাকবে, আপনার এনার্জি প্রতিনিয়ত বাড়তে থাকবে, কমবে না, কখনও আপনার আলসেমি চলে আসবে না। নাহলে এগুলো যদি আপনি মেনটেন না করেন, আপনি যদি খাবার দাবার মেনটেন না করেন, ঘুম রেস্ট যদি না নেন, একটা সময় গিয়ে আপনি ক্রিকেট খুব ভালো খেলতেছেন আপনি এখন বুঝতেছেন না, একটা সময় গিয়ে দেখবেন আপনি গেমে ব্যাটিং করতেছেন, আপনার লেজিনেস চলে আসছে, আপনি গরমে প্র্যাকটিস করতে পারতেছেন না, এগুলো একটা সময় আপনার শরীরের উপর ভর করবে। তো লং টাইম প্র্যাকটিস করার জন্য একজন অ্যাথলেটের সুস্থ থাকার জন্যে ফুড মেনু বা ফুড হ্যাবিট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আপনাদেরকে অবশ্যই, এটা ম্যান্ডেটরি, এটা প্রত্যেকটা ক্রিকেটারের জন্য ম্যান্ডেটরি বা প্রত্যেকটা ক্রিকেটার এটা মেনে চলবে অবশ্যই, এটা ন্যাশনাল টিমের প্লেয়াররা মেনে চলে, প্রিমিয়ার ডিভিশনের প্লেয়াররা মেনে চলে, আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যে প্লেয়াররা আছে সবাই মেনে চলে, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 15 যারা আছে প্রত্যেকটা প্লেয়ার এই ফুড মেনু মেনটেন করে চলে এবং এই লাইফস্টাইল রুটিন মেনটেন করে চলে। তো আমাদের প্রত্যেকের উচিত লাইফস্টাইল রুটিন মেনটেন করে চলা, আমরা প্রত্যেকটা কাজ সময় মতো করবো, কোনো কাজ অবহেলা করবো না, তাহলে আমরা দীর্ঘদিন
লং টাইম আমরা ক্রিকেট খেলতে পারবো, লং টাইম ক্রিকেটে থাকতে পারবো, রোদে থাকতে পারবো, পরিশ্রম করতে পারবো। পরিশ্রম করলে আলসেমি আসবে না, অথবা পরিশ্রম করলে অল্পতে আমাদের হচ্ছে দম ফুরিয়ে যাবে না, আমাদের এনার্জি শেষ হয়ে যাবে না, আমাদের সবসময় এনার্জেটিক থাকতে হবে, সবসময় রিদম নিয়ে কাজ করতে হবে। তো সেটার জন্য আমাদের খাবার দাবার এবং হচ্ছে আমাদের রেস্টের অভ্যাসটা গড়ে তোলা খুবই জরুরি, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। শুধু প্র্যাকটিস করলে প্লেয়ার হতে পারবেন না, শুধু হচ্ছে ড্রিল করলে প্লেয়ার হতে পারবেন না, আপনাদের প্র্যাকটিসের পাশাপাশি শুধু ম্যাচ খেললে আপনারা প্লেয়ার হতে পারবেন না। এগুলো ম্যাচ বা প্র্যাকটিস এগুলো প্রত্যেকটার পাশাপাশি আপনার রেস্ট দরকার। আপনি যেদিন গেম খেলবেন সেদিন বিকালে রেস্ট নেবেন, যেদিন গেম খেলবেন সেদিন বিকালে কোনো কাজ করবেন না, যেদিন হচ্ছে আপনি ফিটনেসের কাজ করবেন সেদিন বিকালে আপনি রেস্ট নেবেন, আপনার একাডেমিতে যেদিন ফিটনেসের কাজ করানো হবে সেদিন আপনি বিকালে রেস্ট করবেন, এগুলো রুটিন মেনটেন করে চলবেন। নাহলে আপনি ইনস্ট্যান্টলি হয়তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না, বাট লং টাইম এটা ক্যারি করলে একটা সময় গিয়ে আপনি ইঞ্জুরিতে পড়বেন, আপনার মাসল পুল করবে, আপনার জ্বর হবে, আপনার জন্ডিস হবে এবং যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা আপনার শরীরের উপরে ভর করবে। এগুলো আপনারা মেনটেন করে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।